আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার আমুর স্পেশাল হাতে মাখা ইলিশ ভুনা। এই রান্নাটা যতটা সহজ খেতেও ঠিক ততটাই টেস্টি। ইলিশ এমনিতেই অনেক মজার মাছ, যেভাবেই রান্না করে সেভাবেই খুব মজা। তবে আমি আমার আমুর পছন্দের কয়েকটা খাবারের মধ্যে এই রান্নাটা আমার আম্মুর অসম্ভব মজাদার আর আমার এটা খুবই প্রিয় একটা খাবার, আজকে আপনাদের সঙ্গে তাই একটু শেয়ার করব ভাবলাম। আমি একটা বলে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আমার আম্মু অবশ্য এখানে পেঁয়াজ বাটাও ইউজ করে, আমি আজকে আর পেঁয়াজ বাটা ইউজ করব না, শুধু পেঁয়াজ কুচি দিয়েই করছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম পছন্দ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি এখানে 1.5 চামচ পরিমাণে ইউজ করেছি 4 চামচের। সবগুলি উপকরণ আমি হাত দিয়ে বেশ ভালো করে কোচড়িয়ে মেখে নেব যেন পেঁয়াজের রসটা বের হয়। সামান্য পরিমাণ সরিষার তেল আমি এর মধ্যে অ্যাড করব 1.5 চামচ পরিমাণে। আবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি, এই মশলার সঙ্গে আমি ভালো করে মাছগুলো আবার মেখে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যানটা আমি আগে গরম হতে দিয়েছি আর তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল নিয়েছি আমি এখানে। এটা সরিষার তেল দিয়ে রান্না করলেই খুব বেশি মজা হয়, চাইলে আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। মাছগুলিকে আমি প্রথমে হালকা একটু ভেজে নিব, খুব কড়া করে এটা ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট আমি একটু হালকা ফ্রাই করব। মাছগুলোকে এখন আমি উল্টিয়ে দিব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই, না ভেজেও রান্না করা যায়। আর এখন আমি সেই মাখানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিলাম, মাছগুলো এক সাইডে রেখে দিব আর পেঁয়াজটা এরই মধ্যে হালকা করে ভেজে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি, এতে পেঁয়াজ এবং মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারই মধ্যে দেখেন সব গলে একেবারেই হয়ে গেছে। সহজেই তৈরি করা যায়, 10 মিনিটেই এই রান্নাটা হয়ে যায় এবং খেতে কিন্তু অসম্ভব মজা। গরম ভাত অথবা ঠান্ডা ভাত যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। আর এটা যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না যে এটা স্বাদ কতটা। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তৈরি করার পর আমার সাথে শেয়ার করার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।